2022 সালে কি করবে, 23 সালে কি হবে, 24 সালে কি হবে, 25 সালে কি হবে, তাদের বিয়ে কোথায় হবে, কবে হবে, তাদের সন্তান কতটা হবে, প্রথম সন্তান কি হবে। আপনার আমার অন্তর সম্পর্কে সব থেকে ভালোই জানেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছুটা কথা বলার জন্য এসেছি। আজকে কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, অর্থাৎ ফেসবুকটা নিয়ে। বিশেষ করে আমরা ইদানিং খুব বেশি দেখছি যেটা, যে ফেসবুকটা এখন গণকের কাজ করছে, অর্থাৎ জ্যোতিষীর কাজ করছে। ফেসবুকে এখন এ বিষয়টা ওভারঅল মানুষ জানে বা মানুষ বিশ্বাস করছে আমার জায়গা থেকে মনে হচ্ছে। কারণ বিশ্বাস না করলে কিন্তু তারা ইউজ করে না বা ব্যবহার করে না। একজন যখন পোস্ট করেছে, সে পোস্ট করার পরে দেখছেন তার প্রোফাইল পিকচার আছে অ্যান্ড পাশে 2022 সালে কি করবে, 23 সালে কি হবে, 24 সালে কি হবে, 25 সালে কি হবে, এই যে বিষয়গুলো আপনি দেখছেন, ওভারঅল বিষয়গুলো আপনি যখন দেখছেন, তখন আপনার নিজের বিবেকেও, মানে আপনার নিজের ভিতরেও একটা আকর্ষণ কাজ করছে যে দেখি আমার প্রোফাইলটাতে কেমন আছে বা আমার কি হচ্ছে, কি দিচ্ছে, এরকমটা কিন্তু মনে হচ্ছে। তো এই যে দেখি আমারটা কি হচ্ছে, এটা কি বিশ্বাস করা নয়? মানে এটা কি বিশ্বাসের থেকেও অনেক দূরের কিছু? আমরা সব থেকে বেশি গুনহার কাজ কিন্তু ওই ফেসবুক ইউটিউব থেকেই করে থাকি, অনলাইনেই বেশি গুনহা করে থাকি। এই যে ফেসবুক গণকের কাজ করছে, জ্যোতিষীর কাজ করছে, আচ্ছা এখন আপনি বলতে পারেন এগুলো তো ফানি, এটা নিয়ে কেন কথা বলতে আসলেন ভাই? এটা ফানির বিষয় না। আপনি ভাবছেন হয়তো বা এটা ফানি, কিন্তু এটা ফানি না। যদি ফানি হতো তাহলে আপনি নিজেই ট্রাই করতেন না। আগেকার আমলে আমরা দেখতাম যে মানুষ জ্যোতিষীর কাছে যেত, গণকের কাছে যেত, আর সেই সময় গণকেরও কিন্তু খুব প্রচুর পরিমাণে বিজনেস ছিল, ব্যবসা ছিল। তারা কি করত, তারা গণকের কাছে গিয়ে তাদের মৃত্যু কোথায় হবে, তাদের বিয়ে কোথায় হবে, কবে হবে, তাদের সন্তান কতটা হবে, প্রথম সন্তান কি হবে, এই বিষয়টা কিন্তু তারা জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞাসা করত এবং তারা কিন্তু এগুলো বিশ্বাসও করত। আচ্ছা, আপনার আমার অন্তর সম্পর্কে সব থেকে ভালোই জানেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আমাদের সম্পর্কে জানেন না বা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। তো এই যে ফেসবুক এখন গণকের কাজ করছে, জ্যোতিষীর কাজ করছে, তাই না? তো এই যে আমরা এগুলো বিশ্বাস করছি, এটা কিন্তু শিরিকের ন্যায় গোনা হচ্ছে, কিন্তু আমরা বুঝতেও পারছি না যেগুলো আমাদের গোনা হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, একজাস্ট অনলাইনের বিষয় আপনি যদি বলেন, অনলাইনে পুরোটাই গোনাহের কাজে ছড়াছড়ি। আমরা ভালো কাজ যতটুকু দেখি তার থেকে দ্বিগুণ দেখি গোনাহের কাজ। আপনি নিজের বিবেক দিয়ে একটু প্রশ্ন করলে বুঝতে পারবেন এগুলো কি শিরিক হচ্ছে কি হচ্ছে না। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে তার গায়েবের বিষয় জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তির 40 দিন নামাজ আল্লাপাক কবুল করবে না। অন্য একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল এবং জ্যোতিষী যা বলল সে কথাগুলো সে বিশ্বাস করলো, তাহলে সেই ব্যক্তি মুহাম্মাদের উপর নাজিলকৃত শরিয়াতের উপর কুফুরি করলো। আবু দাউদ 3904। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই ফেতনার জগতে কিন্তু আমরা সকলেই ডুবে আছি, কিন্তু এটা আমরা জানিই না যে আমরা এই ফেতনার জগতে ডুবে গেছি বা সত্যনার জগতে আমরা সাঁতার কাটছি। আল্লাপাকের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাপাক এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সিরাতুল মুস্তাকিমের সাথে চলার তৌফিক দিন। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করব। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।